ফুটবল হোক কি ব্যক্তিগত জীবন, বিতর্ক বারবার জড়িয়েছে তার নামের সঙ্গে। এবার প্রাক্তন বান্ধবীকে জড়িয়ে ফের বিতর্কে দিয়েগো মারাদোনা। প্রাক্তন বান্ধবী রসি অলিভের বিরুদ্ধে দুবাইয়ে নিজের বাড়ি থেকে 2 লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ এনেছিলেন মারাদোনা। গ্রেপ্তারও করা হয় রসিওকে, কিন্তু এবার রসিওর পাল্টা অভিযোগ, তাঁকেই মিথ্যা মামলায় জড়িয়েছেন মারাদোনা। তার দাবি, রীতিমতো ফাঁদ পেতে আমায় ফাঁসিয়েছেন মারাদোনা, আমি যে ওর কোনো জিনিসপত্র চুরি করিনি তা উনি ভালোভাবেই জানেন। দুবাইয়ের পামজুমেইরা দ্বীপে একটি প্রাসাদোপম বাড়িতে মারাদোনার সঙ্গে থাকতেন রসিও। গত মাসে বিশ্বকাপ চলাকালীন রিও ডি জেনিরোতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল, কিন্তু তারপরে দুজনের বিচ্ছেদ, আর তারপরে মারাদোনার চাঞ্চল্যকর অভিযোগ। বুধবার বুয়েন্স আইরেসের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় রসিওকে, তবে শুক্রবার জামিন পেয়েছেন তিনি। এবিপি আনন্দ।